দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে নিহত হয় মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের গোকুল মণ্ডল এবং শুভঙ্কর রায়। আজ তাদের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং রাজ্য পরিযায়ী শ্রমিকের চেয়ারম্যান তথা সাংসদ সামিরুল ইসলাম মহাশয়। উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় সহ জেলা আধিকারিকগণ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি।